বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন একযুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা দুর্নীতির মামলায় দলীয় প্রধানের সাজা হওয়া সহ মামলা মোকদ্দমায় সবচেয়ে কঠিন সময় পার করছে দলটি এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ মনে করছেন দলটির নির্ধারকরা আরও জানাচ্ছেন গোলাম মর্শেদ পঁচাত্তরের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তন এবং এরপর কু পাল্টাকুর প্রেক্ষাপটে এক পর্যায়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন মেজর জেনারেল জাউর রহমান ক্ষমতায় থেকে প্রথমে দল এরপর জাতীয়তাবাদী ফ্রন্ট সবশেষ গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর গঠিত এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন জিয়াউর রহমান তার ব্যক্তিগত জনপ্রিয়তা তার ব্যক্তিগত কর্মক্ষমতা তার ভিশন তার দূরদৃষ্টি সব কিছু নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ওই সময় খুব অল্প সময়ের মধ্যেই তিনি মানুষের কাছে মানুষের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করা তবে দল গড়ার মাত্র সাড়ে তিন বছরের মাথায় উনিশশো সালে ৩০ তিরিশ মে চট্টগ্রামে কতিপয় সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে দুবার পূর্ণ মেয়াদে ও একবার স্বল্পকালীন সময় সরকারি ছিল বিএনপি দুই সালে ক্ষমতা ছাড়ার পর এখন মাঠের রাজনীতিতেও কোন ঠাসা দলটি বিগত এক দশকে বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতন শাসক গোষ্ঠী চালিয়েছে এটা নজিরবিহীন এই একটা বিরূপ প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য কাজ করছে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবচাইতে নাজুক অবস্থার মধ্যে আছে বর্তমানে এহেন অত্যাচার এই এশিয়ায় কোনো দলের উপরে করা হয়েছে বলে আমাদের জানা নেই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে সামনের দিনগুলোতে ঘুরে দাঁড়ানোকে বড় চ্যালেঞ্জ মনে করছেন বিএনপির নীতি নির্ধারক নেতারা বিএনপি এর মধ্যেই যে টিকে থাকার জন্য অস্তিত্ব বজায় রাখার জন্য বিএনপি কিন্তু যথেষ্ট সচেষ্ট নেতৃত্বের মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে তাদের বয়স হয়েছে এবং অন্যান্য দমন নিপীড়ন মামলার কারণে তারা কিছুটা ঘরকুনো হয়েছেন তবু আমি আশা করব যে তরুণ প্রজন্ম বিশেষ করে ছাত্র দল দল তারা এই দুঃসময়ে তাদের উপর আরোপিত দায়িত্ব পালন করতে সক্ষম হবে তবে সেই তরুণ প্রজন্ম সামনের দিনেই বিএনপিকে কতটা এগিয়ে নিতে পারবে তা সময়ই বলে দেবে গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা